আসসালামু আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমরা আজকে আমাদের সিলেটের সাইড ভিজিটগুলোর দ্বিতীয় দিনে আছি আজকে সেকেন্ড সাইড ভিজিটটি ছিল আমাদের শেওলা নামে একটি গ্রামে তো এখানে প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং এই সাইটে সাইড ভিজিটে এসেছি আমরা মূলত একটা আন্ডার কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন শুরু হয়ে যাওয়া একটা বিল্ডিংয়ে কনসালটেন্সি করতে তো লোকাল একজন ইঞ্জিনিয়ার বিল্ডিংটি ডিজাইন করেছেন এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কলাম গ্রিড বিম পর্যন্ত হয়ে গেছে তো কনস্ট্রাকশন চলাকালীন একটা অবস্থায় ওনারদের মনে হয়েছে এখানে আসলে ইমপ্রুভ করা পসিবল আর আমাদের কাছেও মনে হয়েছে যে বিল্ডিংটাকে আসলে আরো ইকোনমিক করা পসিবল আর এস্থেটিক্যালি এবং ফাংশনালি সবখানেই অনেক কিছু অ্যাড করার বিষয় আছে তো ভিডিওটা বানানোর একটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জানানো যে আপনারা লোকালি যদি ডিজাইন করেন তাহলে কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন আপনারা যদি কোনো এক্সপেরিয়েন্সড কাউকে না দিয়ে করেন অথবা ক্রিয়েটিভ কাউকে না দিয়ে করেন দেখেন অনেকে আমরা মনে করি যে আর্কিটেক্টরা হয়তো ক্রিয়েটিভ হয় ইঞ্জিনিয়ারদের ক্রিয়েটিভ হওয়ার দরকার নেই সো কথাটা আসলে ঠিক না ক্রিয়েটিভিটি আসলে সবার জন্যই ম্যান্ডেটরি আমাদের কাছে মনে হয় মাঝে মাঝে এটাও মনে হয় যে একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেক্টকে যতটা না ক্রিয়েটিভ হওয়া উচিত ইঞ্জিনিয়ারকে তার চেয়েও বেশি ক্রিয়েটিভ হওয়া উচিত এবং দিন যাচ্ছে এই ক্রিয়েটিভিটির ডিমান্ড কিন্তু আরও বাড়ছে কারণ আমরা ডিজাইনের ক্ষেত্রে যেই ধরনের সলিউশনগুলো চিন্তা করি বা ইউনিক ডিজাইন বা ইউনিক ফিচারগুলো চিন্তা করি একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু খুবই ক্রিয়েটিভ ওয়েতে বা ট্রেডিশনাল সিস্টেম থেকে বের হয়ে এই জিনিসগুলো কিন্তু ডিজাইন করতে হয় তো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ঘটে ইঞ্জিনিয়ার যদি ক্রিয়েটিভলি চিন্তা না করে তাহলে তারা অনেক বেশি কলাম দেয় অনেক বেশি রিভার দেয় হয়তোবা খুবই ট্রিকি ওয়েতে বা খুবই সিম্পল ভাবেই এটা এটার সলিউশন করা পসিবল ছিল আর ফাংশনালি অনেক স্পেস ওয়েস্টেজ হয় যেমন ধরেন আপনি এমন একটা বাড়ি বানিয়েছেন যে বাড়িটা দুই হাজার স্কোয়ার ফিট তো দুই হাজার স্কোয়ার ফিটের বাড়ি বানিয়েছেন সেটা ওকে কিন্তু এইটা হয়তো এগারোশো স্কোয়ার ফিটে আপনি যা যা পেয়েছেন সবকিছুই পাওয়া পসিবল ছিল কিন্তু এই যে নয়শো স্কোয়ার ফিট আপনার এক্সট্রা কনস্ট্রাকশন হলো এতে করে আপনার কিছু এক্সট্রা ল্যান্ড নষ্ট হলো কিন্তু কনস্ট্রাকশনের কস্টও কিন্তু আসলে সেম এই নয়শো স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতেই হবে এটা যদি পাঁচতলা হয় পাঁচটা ফ্লোর এটা বেয়ার করতে হবে সো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট যে কম্প্যাক্ট ডিজাইনটা তখন আর পসিবল হয় না আর থার্ড এবং ফাইনালি সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা স্পেশালি ভ্যাকেশন হাউস বা গ্রামে আমরা যারা বাড়ি বাড়ি বানাই তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দেখেন শহরে আমরা থাকি গ্রামে যদি বাড়ি বানাই গ্রামে বাড়ি বানানোর একটা অন্যতম উদ্দেশ্য আমি যদি সরাসরি বলি একটি রুচির শৌকেশ অথবা একটা পাওয়ার শো এই জিনিসটা কিন্তু থাকে যার কারণে বিল্ডিংটা ফাংশনালি কতটা ভালো হলো তার চেয়েও কখনো কখনো অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় এটা অ্যাস্থেটিক্যালি কতটা অ্যাপিলিং বা আপনার রুচিটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছে কিনা আপনি যখন লোকালি ডিজাইন করাবেন বা এমন একজনকে সিলেক্ট করবেন যে হয়তো ইকোনমির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে অথবা তার প্রপার ম্যান পাওয়ার নাই অথবা হতে পারে ইঞ্জিনিয়ার কিন্তু ক্রিয়েটিভলি চিন্তা করে না উনি কিন্তু এই সলিউশনগুলো আপনাকে দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা মনে করি একটু যদি খরচ বেশিও হয় ডিজাইনের ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ক্রিয়েটিভিটি বা ইনোভেশন নিয়ে কাজ করে এমন কোনো আর্কিটেক্ট অথবা আপনারা যদি অ্যাফোর্ড করতে নাও পারেন ইনোভেশন নিয়ে কাজ করে এরকম কোনো ইঞ্জিনিয়ারদের কাজটা করাবেন তো খুব মজার একটা বিষয় এবং খুবই পজিটিভ একটা বিষয় এই জন্য যে আমরা কিন্তু একদম সব প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কল পাচ্ছি তাদের গ্রামের বাড়িগুলো ডিজাইন করার জন্য যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই পজিটিভ একটি বিষয় তো আপনাদের যদি কোনো গ্রামের বাড়ি ভ্যাকেশন হাউস বা ঢাকার থেকে দূরে আউটস্কার্টে যে কোনো প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার হোক পার্ক হোক বাসা হোক বিল্ডিং হোক যাই হোক না কেন আপনারা কিন্তু আমাদের সাথে কনসাল্ট করতে পারেন কনসাল্ট করা মানে এই না যে আমরা কাজটা করব বা করতে হবে ইনিশিয়াল একটা আলাপ আলোচনা আপনারা করতে পারেন আর আমরা রেগুলার বিভিন্ন জায়গায় সাইট ভিজিটে যাই আমরা যখন আপনার শহরে সাইট ভিজিটে যাব ডেফিনিটলি আপনার আগে থেকে বলে রাখতে পারেন আপনি কোন শহরে আছেন সেই শহরে আমরা যখন যাব আপনার সাইটটা ভিজিট করতে পারবো আজকে এতটুকুই আবারও দেখা হবে এই প্রজেক্টের আপডেট নিয়ে এবং সামনে আরো ইন্টারেস্টিং অনেক প্রজেক্ট নিয়ে থ্যাংক ইউ